মনে রাখবেন ছাত্রছাত্রীরা ঋণ নিতে পারবেন, এর জন্য কোনো গ্যারান্টার লাগবে না, গ্যারান্টার হবে রাজ্য সরকার। এই ক্রেডিট কার্ডের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এই ভিডিওটিতে স্টুডেন্টদের জন্য একটি সুসংবাদ নিয়ে এসেছি, অর্থাৎ এবার থেকে তুমি পড়াশোনা না চালাতে পারলেও রাজ্য সরকার তোমার জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ব্যবস্থা করে দিয়েছে, অর্থাৎ কিষাণ ক্রেডিট কার্ডের মতো রাজ্য সরকার স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে এসেছে, যেখানে তুমি 10 লক্ষ পর্যন্ত লোন নিতে পারো এবং ভেরি লো ইন্টারেস্ট, অর্থাৎ 4% ইন্টারেস্টে। আর গ্যারান্টারের কাউকে লাগবে না, গ্যারান্টারের জন্য রাজ্য সরকার স্বয়ং নিজেই বলেছে, রাজ্য সরকার স্বয়ং এই লোনটার গ্যারান্টার থাকতে হবে। এবং টার্ম এন্ড কন্ডিশন হচ্ছে তোমাকে 15 বছরের মধ্যে তোমাকে পরিশোধ করতে হবে। ওকে, দেখো মমতা বন্দ্যোপাধ্যায় আজকে প্রেস বিজ্ঞপ্তি জারি করে এটা ডিক্লেয়ার করে দিল যে এবার থেকে প্রত্যেকটি স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং দুয়ারে সরকারে তোমাদের অ্যাপ্লিকেশন চলছে, রিসিপ্ট চলছে, তোমরা সেখানে গিয়েও করে দিতে পারো, এছাড়াও তোমরা অনলাইনেও করে দিতে পারো। দেখো স্টুডেন্ট ক্রেডিট কিভাবে পেতে পারেন, সরকার স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা পুরো বিস্তারিত আমার এই ভিডিওতে জারি করব। তাছাড়াও দেখো মমতা বন্দ্যোপাধ্যায় আজকে প্রেসে অ্যাপ্লাই করতে কী কী ডকুমেন্ট লাগবে লাস্টে আমি পুরো ডিটেলসে জানিয়ে দেবো। সো তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো, যারা সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা দেখছো ভিউয়ার্স, নিউ ভিউয়ার্স, তারা নিচে লাল রঙের সাবস্ক্রাইব বটনে সাবস্ক্রাইব করে দাও, তোমরা যেন নিত্য নতুন আপডেটেড ভিডিও আমার এই চ্যানেলে আপডেট করি। সো লেটস বিগিন। মনে রাখবেন ছাত্রছাত্রীরা ঋণ নিতে পারবেন, এর জন্য কোনো গ্যারান্টার লাগবে না, গ্যারান্টার হবে রাজ্য সরকার। এই ক্রেডিট কার্ডের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল দশম শ্রেণী থেকে শুরু করে স্নাতক, স্নাতক থেকে স্নাতকোত্তর, অর্থাৎ ওই এমএ এমএসসি নানা রকম এমকম, এরপর ডিপ্লোমা আছে, ডাক্তারি আছে, গবেষণা আছে, সব কিছুতেই লোন পাওয়া যাবে। এমনকি প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশিক্ষণের জন্য বিভিন্ন কোচিং ইনস্টিটিউট, যেখানে আইএস, আইপিএস, ডাব্লিউবিসিএস, ডাব্লিউপিপিএস সহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি দেওয়া হয়, সেখানে পড়াশোনা করলেও এই ঋণ পাওয়া যাবে। মনে রাখবেন এই ঋণটা খুবই ইম্পর্টেন্ট এবং এর মধ্যে কতগুলো বিশেষ দিক আছে। লেখাপড়ার যাবতীয় খরচ, কোর্স ফি, টিউশন খরচ, হস্টেল ফি, বইপত্র, কম্পিউটার ল্যাপটপ কেনা, এই প্রকল্প থেকে ঋণ পাবে। বাংলায় বসবাসীকারী ভারতীয় ছাত্রছাত্রীরা রাজ্য, রাজ্যের বাইরে এমনকি বিদেশে অবস্থিত যে কোনো স্বীকৃত স্কুল, মাদ্রাসা, কলেজ, বিশ্ববিদ্যালয়, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করার জন্য এই ক্রেডিট কার্ডে সুবিধে পাবেন। 40 বছর বয়স পর্যন্ত এটা চলবে। কেন এত বছর আমরা অ্যালাউ করেছি? স্টুডেন্ট তো মাধ্যমিক পাশ করে 13, 14, 15, 16 বছরের মধ্যে। তার কারণ হচ্ছে অনেকে জানবেন হয়তো ব্রেক অফ স্টাডিজ হয়ে গেছে, পড়াশুনো করতে পারেনি পয়সার অভাবে, এখন হয়তো কোনো চাকরি বাকরি করে বা করে না, কিন্তু তার পড়াশুনোর দিকে ঝোঁক আছে, সে একটা গবেষণা করতে চায়, সে একটা ভালো প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে চায়, সেই ক্ষেত্রে তারা যাতে সুযোগ পায় রিসার্চ করতে পারে, সেই জন্যই 40 বছর বয়স অবধি এই সুযোগটা দেয়া হয়েছে। এই ক্রেডিট কার্ডে ঋণের মেয়াদ হচ্ছে 15 বছর। 15 বছর মানে অনেক বেশি। তার মধ্যে তারা চাকরি বাকরিও পেয়ে যাবেন, উচ্চশিক্ষা যারা করেন, ভালোভাবে শিক্ষায় দীক্ষায় যারা নানা রকম ট্রেনিং নেন, প্রতিযোগিতামূলক পরীক্ষায় পাশ করে, তারা চাকরি বাকরি পেয়ে 15 বছরের মধ্যে এই ঋণ শোধ করবেন। রাজ্যের সব সরকারি বেসরকারি কোঅপারেটিভ ব্যাংক থেকে এই লোন পাওয়া যাবে এবং ব্যাংকিং সেক্টর থেকেও পাওয়া যাবে।
The entire loan is covered by insurance. আবেদন করার পদ্ধতি খুব সহজ, সবার সবটাই অনলাইন। কোর্স চলাকালীন যে কোনো সময় আবেদন করা যাবে। এরপরে ছেলে মেয়েদের পড়াশোনার খরচের জন্য বাবা মার আর কোনো চিন্তা থাকবে না এবং বাচ্চাদেরও মন খারাপ করে ঘুরে বেড়াতে হবে না, এখানে ওখানে এডুকেশন লোনের জন্য ঘুরতে হবে না, পায়ের জুতো বা হাফসোল খয়ে যাবে না। আমি আশা করব স্টুডেন্ট ক্রেডিট কার্ড আগামী দিনে ছাত্রছাত্রীদের অনেক স্বপ্ন পূরণে তাদের সাহায্য করবে। তাই আমি সবাইকে বলবো, টাকা পয়সার কথা না ভেবে মন দিয়ে আমার ছাত্রছাত্রী বন্ধুরা পড়াশুনো করুন। পিতা মাতাকেও বলবো, অভিভাবকদের চিন্তা করবেন না, আপনি ঘরের সামনে, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ আপনার হাতের মুঠো এসে গেল, আপনার স্বপ্ন পূরণ হবে। আপনার ছেলেমেয়েরা কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ প্রফেসর, কেউ টিচার, কেউ আইএস, কেউ আইপিএস, নানা রকম উচ্চশিক্ষায় দেশে বিদেশে তারা স্থান পাবে, আপনাদের মুখ উজ্জ্বল করবেন। এই ক্ষেত্রে পরিবারও আজকে তাদেরও আমি আমাদের প্রণাম জানাচ্ছি সব পরিবারকে, এবং আমাদের কথা মতো আমরা কথা রেখেছি, সেই জন্য আপনাদের অভিনন্দন জানাচ্ছি। যেসব ছেলেমেয়েরা আজকে এই কার্ড পেলেন বা যারা আবেদন করেছেন, আমি সবাইকে আমার অভিনন্দন জানাই। আগামী দিনও যারা আবেদন করবেন তারা এই কার্ড পাবেন। আমি চাই এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড হয়ে উঠুক আমার ছাত্রছাত্রীদের বিশেষ বন্ধু, বিশ্বস্ত সাথী। আমি আপনাদের আরও বলি যে একটা দিকে শুধু লক্ষ্য রাখতে হবে যে কখনোই কোনো স্টুডেন্টস ক্রেডিট কার্ড নিয়ে কোনো প্রতারক যদি কার্ডটাকে নকল করে নানা রকমভাবে আপনাদের প্রভাবিত করার চেষ্টা করে, মনে রাখবেন এই সমাজে যেমন ভালো লোক আছে কিছু দুষ্টু প্রকৃতির লোকও আছে, যারা নিজেদের স্বার্থে গভর্নমেন্ট লোগো মিসইউজ। কী কী ডকুমেন্টস লাগবে এবং কী কীভাবে তোমরা এই প্রকল্পটির সুবিধা পাবে, চলো এখানে ডিটেলস আমি পড়ে শোনাচ্ছি। আর্থিক সমস্যা যাতে কোনো পড়ুয়ার উচ্চশিক্ষা লাভের ক্ষেত্রে দেওয়াল তুলতে না পারে তার জন্য বিশেষ উদ্যোগ রাজ্য সরকারের। বুধবার থেকে রাজ্যে চালু হলো স্টুডেন্ট ক্রেডিট কার্ড। এই প্রকল্পে উচ্চশিক্ষার জন্য 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন ছাত্রছাত্রীরা। ঋণ মিলবে স্নাতক, স্নাতকোত্তর, পেশা শিক্ষক পাঠ্যক্রম, ডিপ্লোমা পাঠ্যক্রম, ডক্টরাল এবং পোস্ট ডক্টরাল স্তরে গবেষণায় খরচ চালাতে, এবং পোস্ট ডক্টরাল স্তরে গবেষণার খরচ চালাতে আইএএস, আইপিএস, ডাব্লিউবিসিএস এর মতো প্রতিযোগিতা পরীক্ষার প্রস্তুতিতেও এই সুবিধা নেওয়া হবে যাবে। কোর্স ফি, টিউশন ফি, ল্যাপটপ, কম্পিউটার কেনা ঋণও দেওয়া হবে। 40 বছর বয়স পর্যন্ত ছাত্রছাত্রীরা এই ঋণের সুবিধা নিতে পারবেন। চাকরি পাওয়ার প্রথম বছর ঋণ শোধ প্রক্রিয়া শুরু করতে হবে। ঋণ শোধ করার জন্য মিলবে 15 বছর, অর্থাৎ টাইম অর ডিউরেশন তোমাকে ঋণটা শোধ করতে হবে 15 বছরের মধ্যে। রাজ্যের সব সরকারি ও বেসরকারি ব্যাংক থেকে ঋণের সুবিধা মিলবে। তার জন্য তোমাকে যে মেন ওয়েবসাইটটি www.wb.gov.in এর পোর্টালে ঢুকে ক্লিক করতে হবে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে লিঙ্কে। সরাসরি এই পোর্টালে ঢোকার ইউআরএল হলো wbacc.wb.gov.in। এই ওয়েবসাইটে তোমরা ঢুকে গিয়ে স্টুডেন্ট ক্রেডিট কার্ড অপশন সিলেক্ট করবে। যে সেজন্য কী করতে হবে তোমাকে, কোনো প্রয়োজনে টোল ফ্রি নাম্বারের জন্য 1800102814 ফোন করা যাবে। অর্থাৎ তোমার কোনো প্রবলেম হলে তোমরা 1800102814 ফোন করা যাবে। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন 100 জনকে আইএএস এবং আইপিএস প্রস্তুতির জন্য বাছা হয়েছে। তাদের কি হবে, বিনামূল্যে রাজ্য সরকার ইনস্টিটিউট থেকে শিক্ষা পাবেন, স্টাইপেডও পাবেন। পাশাপাশি সবুজ সাথী প্রকল্পে আরও 12 লক্ষ পড়ুয়াকে সাইকেল দেওয়ার কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তোমাদের বলবো স্টুডেন্ট ক্রেডিট কার্ডে যে সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের অ্যাটাচ করে জমা করতে হবে, সেটা হচ্ছে সর্বপ্রথমে তোমাদের অনলাইন অ্যাপ্লাই করতে হবে। প্রসেসটা বলে দিয়েছি, ওয়েবসাইটটি আমি দেখো স্ক্রিনে লিঙ্ক হচ্ছে। এরপরে তোমাদের
ওটা একসঙ্গে তোমাদের যে সমস্ত ডকুমেন্টগুলো লাগবে, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এছাড়া তোমাদের যে কলেজে অ্যাডমিশন বা ইনস্টিটিউশনে অ্যাডমিশনের সময় যে রিসিপ্টটা দিয়েছিল ফিজের, সেই ফিজের জেরক্স লাগবে, এছাড়া ব্যাংকের অ্যাকাউন্টের জেরক্স লাগবে, তোমাদের দু কপি পাসপোর্ট সাইজের ফটো লাগবে, এগুলো একসঙ্গে তোমরা আর একটা এক কপি ইনকাম সার্টিফিকেট লাগবে, রেসিডেন্টের সার্টিফিকেট লাগবে, এগুলো একসঙ্গে অ্যাটাচ করে তোমরা তোমাদের ইনস্টিটিউশনে, তাছাড়া এখন যেহেতু দুয়ারে সরকারে চলছে সেখানে তোমরা জমা করতে পারো। তোমরা জানো আমার এই চ্যানেলে বিভিন্ন গভর্নমেন্ট রিলেটেড যে সমস্ত স্কিমগুলো, তাছাড়া জব রিলেটেড যে সমস্ত আপডেটগুলো আমার এই চ্যানেলে আপডেট দিই। সো যারা নতুন ভিউয়ার্স তারা নিচে যে সাবস্ক্রাইব বটনটি আছে সেটি ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও এরকম নিত্য নতুন আপডেট পেতে। থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ নেক্সট ভিডিও।